আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছবিতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নির্মাণাধীন 72 মিটার ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক। বাংলাদেশ সেনাবাহিনী 2019-2020 সালে দুটি 72 মিটার লম্বা ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্কের জন্য আনুষ্ঠানিকভাবে দরপত্র আহ্বান করে, যা পরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জিতে নেয়। উল্লেখ্য, সেনাবাহিনীর এই এলসিটি এর ডিজাইনের কাজ করেছে CB-77 লিমিটেড। মূলত সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কারণ দ্বীপ দখল ও দখলমুক্ত করার জন্য এলসিটি জাহাজ ও অ্যাটাক হেলিকপ্টার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুইটি জিনিস ছাড়া কখনোই দ্বীপ পুরোপুরি দখল ও দখলমুক্ত করা সম্ভব না। সাম্প্রতিক সময়ে মিয়ানমার বেশ কয়েকবার উস্কানিমূলকভাবে সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের ম্যাপে প্রদর্শন করেছে। ধরুন, এখন যদি মিয়ানমার আক্রমণ করে আর এই সেন্ট মার্টিন দ্বীপ দখলের চেষ্টা করে, তাহলে নির্দ্বিধায় সেনাবাহিনী ডাক পড়বে, সেটা আমরা সবাই জানি। আর এটা মূলত অ্যাম্ফিবিয়াস বা উভচর অপারেশন। অ্যাম্ফিবিয়াস অ্যাসল্টে সেনাবাহিনী ও নৌবাহিনীর ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক, ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি সহ অন্যান্য অ্যাম্ফিবিয়াস ভেসেলগুলো ভারী সামরিক সরঞ্জাম ও সৈন্য পরিবহন করে শত্রুদ্বীপে অবতরণ করে এবং তা দখল করবে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এদিক থেকে অনেক এগিয়ে আছে। বাংলাদেশের নির্মিতব্য এসব এলসিটি একই সাথে 6-8টি ট্যাঙ্ক, 16টি এপিসি, 6টি নোরাবি 52 সেলফ প্রোপেলড গান সহ 200-300 সশস্ত্র সেনা বহন করতে পারবে। একই সাথে এলসিটিতে ল্যান্ডিং ডক ফ্যাসিলিটিও রাখার কথা রয়েছে, ফলে এখানে হেলিকপ্টারও অবতরণ করতে পারবে। নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে 2টি 12.7 মিলিমিটার এন্টি এয়ারক্রাফট গান থাকবে। এসব এলসিটিগুলো সাগরপথে ট্যাঙ্ক, কামান, এপিসি ও অন্যান্য মিলিটারি ইকুইপমেন্ট এক স্থান থেকে অন্য স্থানে দ্রুততর সময়ের মধ্যে পৌঁছে দেবে এবং উভচর আক্রমণের ক্ষেত্রে সেনাবাহিনীকে সাহায্য করবে। এগুলো একটানা 1200 নটিক্যাল মাইল চলাচলের উপযোগী করে তৈরি করা হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ারের প্রতি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের 3 বাহিনী মিলে 2019 সালে দেশের অন্যতম বড় প্রথম অ্যাম্ফিবিয়াস অপারেশন, অপারেশন বজ্রাঘাত পরিচালনা করেছে, যেখানে শত্রুর হাত থেকে দখল হওয়া দ্বীপ উদ্ধার ও পাল্টা আক্রমণ সিমুলেশন করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ আসলেও উভচর অপারেশনের দিকে গুরুত্ব দিচ্ছে। আজ এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।